অ্যাডভোকেট নিপুন রায়চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। রাজনৈতিক দলগুলো আসলে যা করে দেখাতে পারেনি, বাংলাদেশের সাধারণ ছাত্র কিংবা সাধারণ জনতা তাদের একটি আন্দোলনের মধ্য দিয়ে ঠিক সেই কাজটি করে দেখিয়েছে। বাংলাদেশ নতুন করে আসলে মুক্তি পেয়েছে, নতুন করে আমরা বলছি যে আমরা স্বাধীন হয়েছি। কিন্তু রাজনৈতিক দলগুলোকে আমরা এখন দেখছি তারা স্টেক হোল্ডার হবার, এই স্বাধীনতার স্টেক হোল্ডার হবার নানান রকমের কৌশল করছে কিংবা হয়তো অপচেষ্টা করে যাচ্ছে। নতুন বাংলাদেশের সব রাজনৈতিক দল থাকবে সেটি আমরা নিশ্চয়ই প্রত্যাশা করতে চাই, কিন্তু ছাত্রদের আত্মত্যাগের বিনিময়ে আসলে যেই পরিবর্তন আমরা পেয়েছি সেই পরিবর্তনের ধারা আপনারা অব্যাহত রাখতে পারবেন কিনা? অসংখ্য ধন্যবাদ দেশ টিভির সকল দর্শককে এবং আমার সাথে সম্মানিত আলোচক আপনাদের দুজনকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত আমি এই প্রথম স্বাধীন বাংলাদেশে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে প্রথম টক শোতে অংশগ্রহণ করছি দেশ টিভিতে, তার জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলে জানেন যে স্বৈরাচার কখনো দীর্ঘস্থায়ী থাকতে পারে না, এটা কিন্তু আমরা বারবার করে বলে আসছি। হ্যাঁ, তো মহান স্বাধীনতা যুদ্ধ বলেন, ভাষা আন্দোলন বলেন, তারপরে স্বৈরাচার, এরশাদের বিদায়, এগুলোর প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ছাত্রদের বিপুল পরিমাণের মানে অংশগ্রহণ, তাদের সমর্থন কিংবা তাদের ত্যাগের বিনিময়ে কিন্তু আমরা এক একটা ক্রাইসিস মোমেন্টগুলো পার করেছি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আজকের এই স্বৈরাচার, শেখ হাসিনার পতনের জন্য ছাত্র আন্দোলনের যে সকল নেতৃবৃন্দরা আত্মত্যাগ করেছেন এবং শহীদে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত আমরা কামনা করি। এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা সবসময় এই পুরো ক্রেডিটটা আমরা ছাত্র জনতার উপর আমরা দিয়ে আসছি এবং আমাদের দল থেকেও বারবার করে দিয়ে আসছি। এবং রাজনৈতিক দলের, একটি রাজনৈতিক দল আমরা কখনো চাইনি যে ছাত্র জনতার তার অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে কিংবা সংগ্রামে তাদেরকে কোনো পলিটিক্যাল মানে পলিটিক্যালি আমরা তাদেরকে কোনো ভাবে সম্পৃক্ত করে, আমরা আমাদের রাজনৈতিক দায়িত্ব এবং দায়িত্ববোধ থেকে, নাগরিকের দায়িত্ববোধ থেকে আমরা কিন্তু এই প্রতিটি ছাত্রদের পাশে আমরা কিন্তু দাঁড়িয়েছি। হ্যাঁ, অভিভাবক হয়ে দাঁড়িয়েছে আমার মেয়ে, সেও ক্লাস টেনে পড়ে, সেও কিন্তু এই আন্দোলনে শরিক হয়েছে, আমি কিন্তু তাকে ছেড়ে দিয়েছি, এই যে আমি ওকে ছেড়ে দিয়েছি মা হিসেবে। হ্যাঁ, কিংবা আমি যে রাজনৈতিক কর্মী একজন, সেখানেও কিন্তু আমাদের কোনো না কোনো অবদান আছে। এখন প্রত্যেকটা আন্দোলনে আপনি দেখবেন একজন থাকে মহানায়ক, তার পিছনে যারা থাকে তারা কিন্তু কেউ কিন্তু এই অংশগ্রহণের বাইরে না। এবং ফ্যাসিবাদ মুক্ত করার জন্য সারা বাংলাদেশের জনগণ তাদের ছাত্রদের পাশাপাশি তারা নেমে এসেছে, এটা অভাবনীয় একটি সাফল্য। এবং এই সাফল্য অবশ্যই আমাদের সকলকে ধরে রাখতে হবে এবং ছাত্র জনতা যে আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষার যাতে প্রতিফলন হয় ইন ফিউচারে,